এই নির্লজ্জ বেহায়া বিরোধী দলগুলো বিজেপি জঘন্য পার্টি আর বিজেপির বি টিম আইএসএফ এরা ঘরের খেয়ে বনের মোষ তারায় এরা এই বাংলায় খায় এই বাংলার পরে এবং এদিকে বসুন বসুন সবাই বসুন না বসুন সবাই বসে পড়ুন মায়েরা আপনারা বসে পড়ুন প্লিজ সামনে যারা আছে দাদারা যারা উঠে দাঁড়িয়ে পড়েছেন দয়া করে বসে পড়ুন যেটা আমি বলছিলাম যে এরা ঘরের খেয়ে বনের মোষ তারায় এরা বাংলার খায় বাংলার পরে বাংলায় ভোট ভিক্ষা করে বাংলার ভোটে জেতে নিয়ে দিল্লিতে গিয়ে তাদের পায়ের তলায় বসে তাদের দালালি করে এবং তাদের তাবেদারি করে এর নাম হচ্ছে বিজেপি আর বিজেপির বি টিম আইএসএফ এই যে মিলিয়ে নিন আপনারা এই যে ঠিক 2021-এর কথা যদি মনে করেন ঠিক 2021-এর যে মানচিত্রটা ছিল ঠিক সেই রিপিট টেলিকাস্ট হচ্ছে এই লোকসভা ভোট এসে গেছে সেম রিপিট টেলিকাস্ট দলে দলে বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা বাংলায় আসছে এবং সেলসম্যানদের মতো তাদের বি গ্রেড জালি বিজেপির প্রোডাক্ট মিথ্যে প্রতিশ্রুতি কিছু কিছু ফার্স্ট কপি মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে ডোর টু ডোর তারা মার্কেটিং করার চেষ্টা করছে তারা সেল করার চেষ্টা করছে ফার্স্ট কপি বললাম কারণ এর অরিজিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া এর অরিজিনাল হচ্ছে বাংলার সমস্ত উন্নয়নমূলক জনমুখী প্রকল্প হ্যাঁ আজকে কন্যাশ্রী কপি করা হয়েছে করে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে স্বাস্থ্যসাথী কপি করা হয়েছে আয়ুষ্মান ভারত এই সমস্তগুলো কপি করে আর লক্ষ্মীর ভান্ডার কপি করা হয়েছে লাডলি বাহিন করেছে ওনারা কপি করতে পছন্দ করেন ভালোই করেন তাই এই যে কথাতে আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো না ওটা একটু চেঞ্জ করে দেব ওটা বলবো হোয়াট দিদি থিংস টুডে মোদি কপিজ টুমরো এই কথাটা আমরা সকলে মাথায় রাখবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে বেরিয়েছে উন্নয়নমূলক প্রকল্পের কথা আমি বলবো যে এই তিন চার দিন ধরে আমরা জানি সকলেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন বাংলায় এসে তিনি বিভিন্ন জায়গায় সভা করছেন আমরা দেখছি নিউজ চ্যানেলে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি তা আমি একটাই কথা বলবো যে আমরা সকলেই খুব খুশি আমরা বাংলার মানুষেরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি কিন্তু পিএমজি পিএমজি মানে বলে দিই এটা আবার মিডিয়ায় ট্রোল করানোর কোনো কারণ নেই পিএমজি মানে হচ্ছে প্রধানমন্ত্রী জি কেউ কেউ প্রধানমন্ত্রী ভাবতে পারে কেউ পাবলিসিটি মাস্টার ভাবতে পারে সেটা তাদের ব্যাপার আমি প্রধানমন্ত্রী জি বলছি তাই বলছি পিএমজি আপনি বাংলায় এসেছেন খুব ভালো কথা কিন্তু আপনি বাংলায় এসে বাংলা নিয়ে এত কুৎসা করছেন একটু মনে করিয়ে দেওয়া উচিত আমাদের যে এটা কিন্তু রাজ্যের ভোট নয় আগামীতে রাজ্যের ভোট নয় এটা কেন্দ্রের ভোট তাই রাজ্যের কি কি খুঁত আছে সেই না বের করে বরং আপনি বলুন যে আপনি গত 10 বছরে বিজেপির যে স্বৈরাচারী বিজেপির যে সরকার গঠন করে রয়েছে দিল্লিতে আপনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন ভারতবর্ষের মানুষের জন্য এবং বিশেষত বাংলার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন সেই খতিয়ান আমরা আপনাকে মনে করিয়ে দিই পিএমজি আপনাকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনি বলছেন যে 42-এ 42 আমরা পাবো খুব ভালো কথা 42-এ 42 পাবো তাতে কি লাভ বাংলায় কি কোনো উন্নয়ন হবে তাতে আপনি তো 2019-এর সময় প্রচুর সাংসদ পেয়েছিলেন দিয়েছেন একটা পূর্ণমন্ত্রী দুটো হাফ প্যান্ট মন্ত্রী মার্কেটে ছেড়ে রেখেছেন পিএমজি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি সন্দেশখালী নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন তা আমফানের সময় কোভিডের সময় আপনি তো এসেছিলেন হেলিকপ্টার করে দেখতে তখনও তো সন্দেশখালী খুবই ক্ষতিগ্রস্ত ছিল তখন কি সন্দেশখালী বাংলার মানচিত্রে ছিল না তা সেই সময়ে আপনার নিজের হাতটা আপনার নিজের পকেট অবধি পৌঁছল না কেন টাকাটা দেওয়ার বেলায় এই প্রশ্ন আপনাকে করতে চাই মাননীয় পিএমজি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি বলছেন বাংলার বেশিরভাগ সমস্ত স্কিম স্ক্যামে পরিণত হয়েছে তাও ভালো ভাগ্য ভালো আমাদের যে আপনি এটা স্বীকার করছেন যে বাংলায় অনেক স্কিম আছে স্ক্যাম নিয়ে যদি কথা বলা হয় মাননীয় পিএমজি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যেও তো ভুয়ো ভুরি ভুরি ভুয়ো জব কার্ড বেরিয়েছিল উত্তরপ্রদেশে গুজরাটে ভুরি ভুরি ভুয়ো জব কার্ড বেরিয়েছিল তা কেন শুধু বাংলার মানুষে বঞ্চিত হয়ে থাকলো কই তাদের তো 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখেননি এর উত্তর কি আপনি দিতে পারবেন মাননীয় পিএমজি ক্যা হুয়া সবকা সাথ সবকা বিকাশের কি হলো
ছোটবেলায় আমার বাবাকে দেখতাম একটা বড় বাজারের খালি ব্যাগ নিয়ে পকেটে কয়েকটা টাকা নিয়ে বাজার যেতে। এখন দেখি সেই বাজারের ব্যাগটাতে টাকা ভর্তি করে পকেটে দুটো সজনের ডাঁটা আর ধনে পাতা নিয়ে আসে, এমন মূল্যবৃদ্ধি হয়েছে। তাই বাংলার মানুষ মাননীয় পিএমজি বলছে, এটা সবকা সাথ সবকা বিকাশ না, সবকে সাথ মত করো বকওয়াস, এটা বলছে বাংলার মানুষ। মাননীয় পিএমজি, আপনাকে বলি কি হলো মোদি গ্যারান্টির, আপনি মোদি গ্যারান্টির কথা বলছেন। আপনাকে মনে করিয়ে দিই যে বাংলার মানুষে বলছে যে মোদি গ্যারান্টিতে রান্নার গ্যাসের দাম 1000 থেকে 500 হলো না, কিন্তু দিদির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হয়ে গেল, 1200 হয়ে গেল। তো ওটাকে মোদি গ্যারান্টি বলে না, ওটাকে বলে বদলে কি আগ, এইটাই হবে ওর নাম, বদলে কি আগ। মাননীয় পিএমজি, আপনাকে বলি, আপনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তো আপনি তো বাংলায় এলেন, পাশেই মণিপুর, মণিপুরটা তো হয়ে আসতে পারতেন যেখানে একজন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তারপর আপনি বা আপনার কেউ হেভিওয়েট সেইখানে যাননি, সেইখানে জায়গা, সেইখানে শান্তি ফেরত আনার চেষ্টা করেননি। আপনাকে মনে করিয়ে দিই যে অলিম্পিকে যে সমস্ত মহিলা রেসলার্সরা খেলতো, যারা পার্টিসিপেট করতো, তারা সবাই আজ পদত্যাগ করে নিয়েছে, তাদের মেডেল তারা জলে ভাসিয়ে দিয়েছে, কারণ আপনার মন্ত্রী তার তাদের সম্মানহানি করেছিল। আপনাকে মনে করিয়ে দিই, আপনি বেটি বাঁচাও বেটি পড়াও বলছিলেন, মনে করিয়ে দিই যে আজকে আপনি যখন 15ই আগস্টে বক্তৃতা দিচ্ছিলেন, তখন আরেকদিকে আরএসএফ আর বিজেপির লোকেরা বিলকিস বানুর ধর্ষণকারীদের নিয়ে তাদের গলায় মালা পরিয়ে তাদের ঢাক ঢোল পিটিয়ে তাদের এই সমাজে ছেড়ে রাখছিল আরো 5টা ধর্ষণ করার জন্য। মাননীয় পিএমজি, তাই বলি, তাই ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই, বিজেপি সে বেটি কো বাঁচাও, এই কথা বলছে বাংলার মানুষ। মাননীয় পিএমজি, আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, কই আজ অবধি তো আমার এলো না, আপনারা পেয়েছেন, কেউ পেয়েছেন, হ্যাঁ কি না? 15 লক্ষ বার বরঞ্চ এই মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো, তো এখানে 2000 টাকা আবার তার মধ্যে কেটে নিল, আধার লিংক করো, গ্যাসের এই লিংক করো। মাননীয় পিএমজি, আপনি মানুষের 15 লক্ষ টাকার স্বপ্নে উজালা গ্যাস ফাটিয়ে দিলেন এবং স্বপ্ন ভেঙে দিলেন। মাননীয় পিএমজি, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আর বেশি প্রশ্ন নেই আমার, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তা তার কি হলো? আপনি তো আগাম যে কথাগুলো বলছেন সেগুলো তো আমরা শুনবো, কিন্তু যে পুরনো খাতায় যেগুলো ডিউ লিস্টে রয়েছে সেইগুলোর কি? আপনি এত দরদি হয়ে পড়েছেন পিছিয়ে পড়া সমাজের জন্যে, আদিবাসী দলিত সমাজের জন্য দরদি হয়ে পড়েছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই পিএমজি, এত হাই ভোল্টেজ প্রোগ্রাম হলো আপনার, কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো, তা সেই রাম মন্দির উদ্বোধনে কোথায় ছিল আমাদের রাজ্যের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, কোথায় ছিলেন তিনি?